أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، الحمد لله لسم الله شكرا شكري أمرا براي عليه ما شنو طالتنا قرسي أهد جدو شمبك أهد جدو أمد جنو نيك شكاس مسلمان جنو نيك شكاس أهد جدو مسلمان در كيچو صحابي در كيچو صحابي أباد دوتر كاروني مسلمان در جنو خوي قطي شكار ويسو يكن أمد جنو تي بيرات শিক্ষা আছে। আমরা শিখতে পারলাম, আমরা কতদিন আমরা আলোচনা করছি যে উহুদ যুদ্ধে আমাদের কি শিক্ষা আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়া যাবে না, কোনো অবস্থাতেই অবাধ্য হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলছেন, যে সিচুয়েশনে যা বলছেন, সবকিছুকে আমাদের মান্য করতে হবে। আমাদের বুঝে আসুক না আসুক, যুক্তিতে আসুক না আসুক, আল্লাহ এবং রাসূলের কথা আমাদেরকে মান্য করতেই হবে, কোনো যুক্তি চলবে না। যুক্তিতে যদি পড়ে আলহামদুলিল্লাহ ভালো, যদি যুক্তিতে না আসে তা তো অসুবিধা নেই, মানতে হবে। আল্লাহ রাসূলের কথা আমাদেরকে মানতেই হবে, এটা হচ্ছে শেষ কথা। এই জন্য উহুদ যুদ্ধ থেকে বড় শিক্ষা যেটা এটাই, আল্লাহ রাসূলের অবাধ্য হওয়া যাবে না, আল্লাহ রাসূলের অবাধ্য হওয়া যাবে না। যখনই অবাধ্য হবেন তখনই বিপর্যয় আসবে, এবং এই বিপর্যয় আপনার কারণে পুরো উম্মা ক্ষতিগ্রস্ত হবে, আমার কারণে পুরো উম্মা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সামষ্টিক ক্ষতি হবে একজনের ভুলের কারণে, পার্সোনাল ভুলের কারণে। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে সবসময়, প্রত্যেক সিচুয়েশনে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। উহুদ যুদ্ধের এই ক্ষয়ক্ষতির কারণে উহুদ যুদ্ধের পরে মুসলমানদের একটু সমস্যা হয়, কারণ হঠাৎ করে তারা বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে অনেকের কাছে তারা অনেকে তাদেরকে ছোট করে দেখতে শুরু করে মুসলমানদেরকে। বদর যুদ্ধের পরে সিচুয়েশন হয়েছিল যে সবাই তাদেরকে সম্মান করতে শুরু করলো, উহুদ যুদ্ধের পরে উল্টাটা হলো, যে এখন মানুষ মানে তাদের অন্যান্য গোত্রের মনে মুসলমানদের ব্যাপারে একটু এই ইয়ে চলে আসলো, এদেরকে আর পাত্তা দিয়ে লাভ কি, এরকম একটা অনীহা চলে আসলো। উহুদের অপ্রত্যাশিত এবং দুঃখজনক পরিস্থিতি মুসলিমদের সুখ্যাতি এবং শক্তি সামর্থ্যের উপর দারুণ প্রতিক্রিয়া সূচনা করে। এতে তাদের মনোবলের জোয়ার ধারা কিছুটা ভাটার সৃষ্টি হয়ে যায়, তাদেরও মনোবল নষ্ট হয়। মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক মানুষের মনোবল নষ্ট হওয়ার কারণে অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের ফ্যামিলিতে অনেক লোক মারা গেছে, প্রায় 70 জন সাহাবি মারা গেছে, তাই না? তো এই জন্য তাদেরও একটু মনোবল ক্ষুণ্ণ হয়। এর ফলে বিরুদ্ধবাদীদের অন্তর থেকে ক্রমান্বয়ে মুসলিমদের ভীতি হ্রাস পেতে থাকে, যেটা ছিল বদর যুদ্ধের পরে মুসলমানদের ব্যাপারে তাদের মনের মধ্যে ভীতি ছিল। তো উহুদ যুদ্ধের পরে এটা কিছু কমতে শুরু করলো, যেমন যেটা হয়েছিল বদর যুদ্ধের পরে ইহুদিরা মুসলমানদেরকে একটু সমীহ করে চলতে শুরু করলো, আবার উহুদ যুদ্ধের পরে উল্টাটা হলো, তারা আবার মুসলমানদেরকে ওই আগে যে ভয় পাইতো ওই ভয়টা আস্তে আস্তে কমতে শুরু করলো। এবং তারই ফলশ্রুতিতে আসলে বনু নাজিরের সাথে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হয় না যদিও বনু নাজির অভিযান যেটা হয়েছিল, ইহুদিদের সাথে একটি সমস্যা হয়েছিল, ওই সমস্যার সূচনাই হয়েছিল উহুদ যুদ্ধের পর থেকে তাদের মুসলমানদের প্রতি তাদের একটু ভয়ভীতি কমে গেছিল দেখে। এই প্রেক্ষাপটে মুসলিমদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্যাটি বৃদ্ধি পেতে থাকে, বিভিন্ন দিক থেকে মদিনার উপর বিপদ ঘনীভূত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়ে যায়। ইহুদি মুনাফিক এবং বেদুইনগণ প্রকাশ্য শত্রুতায় লিপ্ত হয়। মুনাফিকরা যারা ছিল তারা প্রকাশ্য শত্রুতায় লিপ্ত হয়, এমনিতে তো গোপন গোপনে থাকতো, লুকিয়ে লুকিয়ে থাকতো, কিন্তু উহুদ যুদ্ধের পরে পরিস্থিতির কারণে তারাও একটা মাথা চাড়া দিয়ে ওঠে। মুনাফিকরা, ইহুদিরা এবং যারা বিভিন্ন গোত্রের যে বেদুইন যারা ছিল মরুভূমিতে চলাফেরা করে, এরাও মদিনাতে আক্রমণ করার ইচ্ছা পোষণ করলো ইহুদি মানে এই উহুদ যুদ্ধের পরে। এই তাদের মন থেকেও ভয়ভীতি উঠে যাওয়া দেখে তারাও চাইছিল যে মুসলমানদেরকে আক্রমণ করবে, মদিনাতে আক্রমণ করবে, মানে সবাই একটু যে পেয়ে বসছে আর কি, এবং মুসলিমদেরকে অপমান করার জন্য প্রচেষ্টা চালাতে থাকে। তাদের এই চক্রান্ত এবং শত্রুদের উদ্দেশ্য ছিল এমনভাবে ইসলামের মূলোৎপাটন করে ফেলে যাতে কোনোদিন মুসলিম আর মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। উহুদের পর 2 মাস অতিক্রান্ত হতে না হতেই এ লোককে বনু আসাদ গোত্র মদিনা আক্রমণের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। একটি গোত্র বেদুইনদের একটি গোত্র মদিনা আক্রমণের প্রস্তুতি নিয়ে নেয় উহুদের 2 মাসের মধ্যে, অথচ এরা কোথায় বলতো না ভয়ে, এখন মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ছোট একটি গোত্র কিন্তু সাহস বেড়ে গেছে পুরা। আবার চতুর্থ হিজরি সফর মাসে আজাল এবং কারাহ গোত্র এমন এক চক্রান্তমূলক পরিস্থিতি সৃষ্টি করে যার ফলে 10 জন সাহাবিকে শাহাদত পূরণ করতে হয়। আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সামনে যে ডিটেলস, যে কি ওদের রসুল সালামের কাছ থেকে ওরা চেয়ে নিল যে আমাদেরকে কিছু শিক্ষক দেন, কিছু টিচার দেন আমাদেরকে, নিয়ে তারা ওদেরকে হত্যা করলো। এক দুই গোত্র নিয়ে 10 জনকে সাহাবিকে হত্যা করলো, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন নাম্বার আসছে। আবার আরেক গোত্র বীরে মাউনা, যেটা খুব নাম করে সবাই জানে, যে 70 জন সাহাবিকে তারা শহীদ করে ফেললো। রসুল সালামের কাছ থেকে চেয়ে নিল যে আমাদেরকে কোরআন শেখানোর জন্য আমাদেরকে কারি দিন, কোররা দিন, যারা আমাদেরকে কোরআন শেখাবে। তো এরকম ভালো ভালো নাম করা মানে জ্ঞানী সাহাবিদের রসুল পাঠিয়েছিলেন, কিছু যারা কোরআন ভালো জানে, যারা কোরআন ভালো বুঝে,
ওদের মধ্যে 70 জন সাহাবীকে ওরা হত্যা করে ফেলল তো এটা একটা বিরাট বিপর্যয় ছিল মুসলমানদের জন্য ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এই ঘটনাকে বীরে মাউনের ঘটনা বলা হয় এই সময় বনু নাজির প্রকাশ্যে শত্রুতা আরম্ভ করে দেয় এই সমস্ত কারণে ওইদিকে ইহুদের যুদ্ধে পরাজয় এদিকে আবার 70 জন মুসলমানকে শহীদ করে দিয়েছে ওইদিকে আবার 10 জন মারা গেছে সব দেখতে মুসলমানরা ক্ষতির সম্মুখীন হচ্ছিল এটা দেখে বনু নাজিরও শত্রুতা আরম্ভ করে বনু নাজির কে কার মনে আছে ইহুদি ইহুদি গোত্র মদিনাতে তিনটা ইহুদি গোত্র ছিল আর দুইটা কি কি বনু মুস্তালিক না বনু বনু কুরাইজা বনু কায়নুকা বনু মুস্তালিক ছিল একটু দূরে মদিনার বাইরে মদিনার মধ্যে ছিল বনু নাজির বনু কায়নুকা বনু কুরাইজা এদিকে বনু গাতাফানের সাহস ও বৃদ্ধিপ্রাপ্ত হয় এতই বৃদ্ধিপ্রাপ্ত হয় তারা চতুর্থ হিজরি জমাতুল ওলা মাসে মদিনা আক্রমণের সফরসূচি সময় পর্যন্ত নির্ধারণ করে ফেলে আমরা ওই সময় মদিনা আক্রমণ করবো গাতাফান গোত্র গাতাফান গোত্র বড় বড় গোত্র তো এরা সবাই সুযোগ পায় সুযোগের কারণে মুসলমানদের বিপর্যয়ের কারণে সবাই সুযোগ লাভ করে এবং মুসলমানদেরকে ছোট্ট করে দেখতে শুরু করে তো মূল কথা হচ্ছে ওহুদ যুদ্ধে মুসলিমদের যে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল তারই প্রেক্ষাপটে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের একের পর এক নানা বিপদাপদের সম্মুখীন হতে হয়েছিল কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের অসাধারণ প্রজ্ঞা এবং প্রস্তুত পরিচালনার মাধ্যমে সকল প্রকার চক্রান্ত সততা এবং বৈরিতা অতিক্রম করে পুনরায় গৌরব এবং মর্যাদার সুউচ্চ আসনে মুসলমানদেরকে প্রতিষ্ঠা করতে পুরোপুরি সক্ষম হন এই জন্য রসুল সাল্লাহ সাল্লামের যে প্রথম যে পদক্ষেপ নিয়েছিলেন আমরা গতদিন বলছিলাম যে উহুদ যুদ্ধের পরে ওই মুশরিকদের পিছু ধাওয়া করছিলেন এটা ছিল একটা বিশাল সাহসী সিদ্ধান্ত এবং এর ফলে মুসলমানদের সম্মান কিছুটা বৃদ্ধি পেল এবং এতে অনেকেই অবাক হয়েছে মুশরিকরা অবাক হয়েছে ইহুদিরাও এটা শুনে অবাক হয়েছে এবং যারাই শুনছে সবাই অবাক হয়েছে যে কীভাবে রসুল সাল্লাম এই সাহস করলেন যে মুসলমানরা কীভাবে এই সাহসটা করলো যে গতকালকে তারা যুদ্ধ থেকে আসলো বিপর্যয় হয়েছে বিশাল বিপর্যয় হয়েছে আবার ঠিকই পরের দিন সকালে আবার তারা আবার যুদ্ধে নেমে গেছে তো এইটা ছিল রসুল সাল্লামের জন্য একটি সাহসী সিদ্ধান্ত এবং এতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এর ফলে তাদের সম্মান মর্যাদা কিছুটা হলো বৃদ্ধি পায় আবার মুশরিক মুনাফিক এবং ইহুদিগণ সবাই একদম স্তম্ভিত এবং হতবাক হয়ে যায় এই সিদ্ধান্তে যে মানে কিভাবে সম্ভব এটা গতকালকে তারা সবাই হতবিহ্বল আসলে ফিরত আসলে আবার পরের দিন সকালে আবার রওনা দিল তাও রসুল সাল্লাম কি বলছেন যে যারা উহুদি ছিল শুধু তারাই যাবে তো মানে যারা যুদ্ধ বিধ্বস্ত যেসব লোক ছিল ওদেরকে নিয়েই আবার গেছেন এবং ওইখানে গিয়ে তিনি তিন দিন অবস্থান করছেন এবং এর কারণে মুশরিকরা ওইদিকে মদিনাতে ফিরত না এসে তারা পালিয়ে যায় তো এটা ছিল একটা বিশাল বীরত্বপূর্ণ সিদ্ধান্ত অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এমন সব সামরিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন যা শুধু মুসলিমদেরকে মুসলিমদের হতগৌরব পুনঃপ্রতিষ্ঠায় সাহায্যই করেনি বরং তার বৃদ্ধিপ্রাপ্তিতে সাহায্য করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ পরিচালক শাসক তিনি থাকাতে এমন সব কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যার কারণে মুসলমানরা ক্ষতির সম্মুখীন হয়নি তাদের সম্মান আরো বৃদ্ধি পায় প্রথম কি ছিল আবু সালামার অভিযান আবু সালামা কে কে বলতে পারেন নামের মধ্যে পরিচয় আছে আবু সালামা মানে সালামার বাবা কিন্তু এটাও বড় পরিচয় না আসলে আবু সালামাকে আবু সালামা ছিলেন প্রথম দিকের মুসলিম তিনি এবং তার ওয়াইফ আবু সালামা এবং উম্মে সালামা প্রথম দিকের মুসলিম ছিলেন এবং তারা যখন হিজরত করে প্রথমে আবিসিনিয়া যারা হিজরত করে তাদের মধ্যে তারা দুজন ছিলেন পরবর্তীতে তারা ফিরে আসেন আবিসিনিয়া থেকে এবং পরে মদিনাতে যখন হিজরত করেন তখন তাদের রেখে দেয় তাদের মানে ওই তিন পরিবারের আবু সালামার পরিবার উম্মে সালামার পরিবার এবং মক্কার আরেকটি পরিবার তাদেরকে বাধা দিয়ে তারা তিনজনকে তিন দিকে পাঠিয়ে দেয় আবু সালামা তিনি তাদের সাথে মারামারি করে তিনি চলে আসেন মদিনাতে হিজরত করে উম্মে সালামাকে তার পরিবার নিয়ে যায় যে আমাদের মেয়ে আমরা যেতে দিব না তো তাকে নিয়ে সে বন্দি করে রাখে আর তাদের ছেলেকে তার বাপের ফ্যামিলি বন্দি করে রাখে মক্কাতে তো তিনজনকে তিন জায়গায় বন্দি করে রাখছিল এবং আলহামদুলিল্লাহ স্যাক্রিফাইস করছে তারা এই ফ্যামিলি পরে এক বছর পরে তাদের তারা দয়াপরবশ হয়ে উম্মে সালামাকে তার ছেলে সহ যাইতে দিয়েছে মদিনাতে এবং মদিনাতে আসার পরে ওই উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উম্মে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি আহত হয়েছিলেন পরে এক বছর পরে তিনি মারা যান এবং তার ওয়াইফ ছিলেন কে কি নাম বললাম উম্মে সালামা উম্মে সালামার আরেক পরিচয় আছে উনি কে রসুল সাল্লাল্লাহু ওয়াইফ তো তার এই স্বামী মারা যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু তাকে বিবাহ প্রস্তাব দেন এবং তাকে বিবাহ করেন তিনি ছিলেন বয়স্ক মহিলা তাকে যখন বিবাহ প্রস্তাব দেন ইনশাল্লাহ আগামীতে আলোচনা করবো সব রসুলের সব ফ্যামিলি সম্পর্কে আমরা আগামীতে শেষের দিকে আলোচনা করবো একসাথে তো তিনি যখন বিয়ের প্রস্তাব পাঠান তখন আবু সালাম উম্মে সালামা বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো বয়স্ক মহিলা আমার বাচ্চা কাচ্চা আছে তো আমি এটা কেমনে সম্ভব তো তিনি বলছেন যে তোমার বাচ্চা কাচ্চাদের দায়িত্ব আমি নিলাম এবং রসুল তাকে বিয়ে করছিলেন পরে আলহামদুলিল্লাহ উম্মে সালামা রসুলের সাথে ছিলেন বায়াতের দোয়ানের সময়
হুদাইবিয়া সন্ধির সময় তিনি সাথে ছিলেন এবং তিনি রসুল আমাকে প্রথম বুদ্ধি দিয়েছিলেন যে আপনি সাহাবিরা মানে স্তম্ভিত হয়ে গেছিল রসুলের সিদ্ধান্তে যে আমরা ফিরে যাবো মদিনাতে উমরা না করে, তো আপনি এক কাজ করেন আপনি বাইরে গিয়ে আপনার মাথা চুল ফালানো শুরু করেন, মাথা চুল কামানো শুরু করেন, আপনাদেরকে আপনাকে দেখে সাহাবিরা সবাই শুরু করবে। এবং এরপর আলহামদুলিল্লাহ এরপরে সাহাবিরা সবাই ওইখানে মাথার চুল কামিয়ে ফিরে এসেছিল মদিনাতে। উম্মে সালামা আলহামদুলিল্লাহ উম্মাহাতুল মুমিনিন, রসুলের একজন পত্নী, তো তিনি এক দোয়া করছিলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বর্ণনা আসছে তখন তার স্বামী মারা যায় আবু সালামা, তখন তিনি দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে আমাকে আর উত্তম দিন। তো তিনি যখন দোয়া করছিলেন তখন তিনি বলছিলেন যে আমি মনে মনে চিন্তা করলাম যে এর থেকে আর উত্তম কি হতে পারে, আমার স্বামী মারা গেল, আবু সালামা আমার এত প্রাণের প্রিয় স্বামী এত মারা গেল, এর থেকে উত্তম কি হতে পারে। তো রসুল সাল্লাম যখন আমাকে প্রস্তাব দেন তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দোয়া কবুল করছেন, যে আমার স্বামী থেকে উত্তম আর কে হতে পারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে উত্তম আর থেকে হতে পারে না। তো দোয়া করলে আসলে দোয়া কবুল হয়, আল্লাহ দোয়া কবুল করেন, কখনো একটু তাড়াতাড়ি হয় কখনো একটু দেরিতে হয়, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া রেখে দেন কিয়ামতের দিনের জন্য আখিরাতের জন্য। তো দোয়ার আসলে ফেট তিনটা, যারা জানে আলহামদুলিল্লাহ তারা স্যাটিসফাইড থাকে, যারা জানে না তারাই মানে হতাশ হতে, যেহেতু দোয়া করতে সে তো দোয়া করতে দোয়া কবুল হয় না, কিন্তু আসলে বুঝতে হবে জানতে হবে আমাদেরকে দোয়ার ফেট হচ্ছে তিনটা, কারো দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন, কাউকে আল্লাহ এই দোয়ার পরিবর্তে তাকে অন্য আরো ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করে দেন। যেমন আপনি চাইছেন যে এক্সাম্পল যে আল্লাহ আমার ওই আমাকে ওই চাকরিটা ব্যবস্থা করে দিন, তা আপনার ওই চাকরি হলো না, তা আপনি অনেকের ক্ষেত্রে হয় কি যে এই চাকরি হয়ে যাবে এক নম্বর, দুই নম্বর হচ্ছে আরেকজন হলো এমন হতে পারে তার এই চাকরি হলো না, তার মন খারাপ আমার চাকরিটা হলো না, আসলে আল্লাহ আপনার জন্য এর থেকে আরো উত্তমটা ব্যবস্থা রয়েছে, হয়তো আপনি চাকরিতে গেলে ঘুষ খাওয়া লাগতো দুর্নীতি করা লাগতো, আল্লাহ ভালো জানেন আল্লাহ আপনার জন্য এর থেকে উত্তমটা ব্যবস্থা করে রাখছেন। আর যদি এগুলোও না হতো তিন নম্বর কি আল্লাহ আপনার জন্য কিয়ামতের দিনে ভালো প্রতিদান দিবেন প্রতিস্থাপন করবেন আপনার জন্য। এইটা যারা যাদের বিশ্বাস আছে যারা দোয়া করবে তারা জানে, তাদের মধ্যে মনের মধ্যে ইমান থাকতে হবে যে আমি দোয়া করছি আমার দোয়া কবুল হবেই, বরঞ্চ যদি এই দুনিয়াতে কবুল না হয় তাহলে আমি আখিরাতে পাবো, আর আখিরাতের পুরস্কার মানে তো জান্নাত, তাই না? জাহান্নামে কি আল্লাহ পুরস্কৃত করবেন না, আল্লাহ তো পুরস্কৃত করবেন জান্নাতে গিয়ে, তো আখিরাতে যদি আল্লাহ আমার জন্য পুরস্কার রাখেন তো সেটা জান্নাত, তো এটা আরো ভালো। তো যার ইমান মজবুত যে এগুলো জানে, যার আকিদা মজবুত সে জানে, সে বিহবল হয় না, সে হতবিহবল হয় না, আল্লাহ যেন আমাদেরকে শক্তিমানের অধিকার তৌফিক দান করেন। তো তিনি এটা ছিল আবু সালামার অভিযান, উহুদ যুদ্ধের পর সর্বপ্রথম মুসলিমদের বিরুদ্ধাচরণ করে বনু আসাদ বিন খুজাইমা গোত্র। মদিনায় এই মর্মে খবর পৌঁছায় যে খুয়াইলিদের দুই ছেলে তালহা এবং সালামা নিজ দলের লোকজন এবং অনুসারীদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ পরিচালনার জন্য বনু আসাদকে আহ্বান জানাচ্ছে। এ সংবাদ অবগত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দ্রুততার সঙ্গে আনসার এবং মুহাজিরদের সমন্বয়ে 150 সৈন্যের এক বাহিনী গঠন করেন এবং আবু সালামার হস্তে পতাকা প্রদান করে তারই নেতৃত্বাধীন সেই বাহিনী প্রেরণ করেন। আবু সালামাকে নেতৃত্বে দিয়ে 150 জনের একটি সাহাবিদের একটি বাহিনী প্রেরণ করেন। বনু আসাদের প্রস্তুতি গ্রহণের পূর্বে আবু সালামা অতর্কিতভাবে তাদের আক্রমণ করেন এবং যার ফলে তারা হতচকিত হয়ে পড়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং পলায়ন করেন। যাদের প্রস্তুতি নিচ্ছিল যে মদিনা আক্রমণ করবে, দেখেন সাহস বেড়ে গেছে, কর্তৃক মদিনা আক্রমণ করে প্রস্তুতি নিছে, তো সাথে সাথে হঠাৎ করে সাহাবির আক্রমণ করাতে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং তারা পালিয়ে যায়, তাদের এই চেষ্টা বিফলে যায়। মুসলিম বাহিনী তাদের পরিত্যক্ত উট এবং বকরির পাল এবং প্রাপ্ত গনিমতের মালামাল সহ নিরাপদে মদিনা ফিরে আসেন। এই অভিযানে মুসলিম বাহিনীকে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতে হয়নি, কারণ হঠাৎ করে আক্রমণ করেন এই জন্য তারা আর যুদ্ধ লাগেনি, তারা এমনি ভয়ে পালিয়ে যায় এই বনু আসাদ গোত্র। এই অভিযান সংগঠিত হয়েছিল চতুর্থ হিজরির মহরম মাসের চাঁদ ওঠার পরে। এই অভিযান থেকে প্রত্যাবর্তনের পর আবু সালামা রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধে আহত হওয়ার কারণে প্রাপ্ত ব্যথা পুনরায় বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং অল্পকালের মধ্যে তিনি মৃত্যুমুখে পতিত, তিনি মারা যান আবু সালামা রাদিয়াল্লাহু আনহু। তারপরে ছিল আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু অভিযান। আবদুল্লাহ ইবনে উনাইস ছিলেন আরেক সাহাবি, তিনি চতুর্থ হিজরির মহরম মাসের 5 তারিখে, তো ওইটা ছিল 1 তারিখে, এটা 5 তারিখে, মানে একদম একের পর এক আবার ওই বুদ্ধি করে একের পর এক অভিযানে পাঠানো শুরু করে যাতে মুসলমানদের মনোবল আর বৃদ্ধি পায়। তো 5 তারিখে মর্মে সংবাদ পাওয়া যায় যে খালিদ বিন সুফিয়ান হুজালি মুসলিমদেরকে আক্রমণ করার উদ্দেশ্যে সৈন্য সংগ্রহ করছে। শত্রুপক্ষের দুরভিসন্ধি নস্যাত করার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন, একজন সাহাবিকে দিয়ে কিছু সৈন্যবাহিনী প্রেরণ করেন। আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু মদিনার বাইরে 18 দিন অবস্থানের পর
মহররমের 23 তারিখে প্রত্যাবর্তন করেন, তিনি খালিদকে হত্যা করে তার মস্তক সাথে নিয়ে আসেন, ওই লোককে হত্যা করে তার মাথা সাথে নিয়ে আসেন। দুইটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে উপস্থিত হয়ে তিনি যখন মস্তকটি তার সামনে উপস্থাপন করেন, তিনি তার হাতে একটি আশা বা লাঠি, লাঠিকে আশা বলে লাঠি প্রদান করে বলেন, এটি কিয়ামতের দিন আমার এবং তোমার মধ্যে একটি নিদর্শন হয়ে থাকবে। তাকে একটি লাঠি উপহার দেন ওই সাহাবিকে, যে যখন তার মৃত্যু সময় নিকটবর্তী হলো ওই সাহাবির, তিনি এ প্রেক্ষিতে তিনি সেই লাঠিটিকে তার লাশের সঙ্গে কবরে দেওয়ার জন্য অসিয়ত করলেন, যে রসুসম গিফট করছেন তাকে, তার মর্যাদা কতটুকু। তিনি বলছেন আমি মারা গেলে যেন আমার লাশের সঙ্গে লাঠিটাও তোমরা কবরে দিয়ে দিও। ভালোবাসতেন রসুসলামকে, তারা গুরুত্ব দিতেন রসুসল্লাহ সাল্লামকে। সাহাবিরা কিরকম ভালোবাসতেন, যাকে তিনি কোনো কিছু গিফট করছেন, সে ওই যে এক সাহাবি বললো সে কাপড় নিতে চায় কেন, তার কাফনের কাপড়ের জন্য সে নিতে চায়। তো রসুসলামকে যাকে যা গিফট করছেন তারা খুব মর্যাদার সঙ্গে এটা সম্মান দিছে। আমাদেরকে গিফট করছেন রসুসলাম, আমাদের জন্য গিফট করছেন না কিছু করছে না, মৃত্যুর আগে বাকি গুরুস্থানে গেছে, আশার দোলনা রাত্রে উঠে খুঁজে পায় না, তো খুঁজতে খুঁজতে পিছনে গিয়ে দেখে বাকি কবরস্থানে তিনি ওইখানে বসে কান্না করতেছেন, কান্দতেছেন। ইয়া রাসূল আপনি কান্দতেছেন কেন? বলে আমি আমার ভাইদের কথা স্মরণ করে কান্দতেছি। তো সাহাবিরা পরে বলেন ইয়া রাসূল আপনার ভাই মানে কারা? বললো যারা আমাকে না দেখে আমার উপর ইমান আনবে, যারা আমার অনুসরণ করবে, মানে আমার আপনার কথা বলতেছে, যারা আমরা পরে আসবো। বলে আমি তাদের কথা অনুসরণ করে আমার খারাপ লাগতেছে, কান্দতেছে। বললো তো আমরা কি আপনার ভাই বলেন না, তুমি আমার সাহাবি বন্ধু সঙ্গী, আমার ভাই তো তারা যারা পরে আসবে, তো আমাদেরকে মর্যাদা দেন না এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মান দিছে, তা আমরা এই সম্মানে মর্যাদা রাখতে জানি না। হ্যাঁ ওই যে বললাম সালিহাত আল বাকিয়াত সালিহাত, আজকে ওই যে ওখানে খুতবাতে খুতবার পরে আমরা শিরিক নিয়ে আলোচনা করতেছিলাম, শিরিকের ভয়াবহতা সম্পর্কে বলতেছিলাম। তো খুতবার পরে এক ব্রাদার ওইখানে ওই মসজিদে, তো এক ব্রাদার এসে বললো, সে খুব রেগে গেছে, তোমাকে বলতেছে এই আপনি যেটা বলছেন এটা ঠিক না, এটা ইসলামিক বক্তব্য না। কেন? তো বললো যে আপনি কোরআনে কি আল্লাহ খালি ভয় দেখাইছে, আপনি তো আসলে খালি ভয় দেখাইলেন, তো কোরআনে কি আল্লাহ খালি ভয় দেখাইছেন, কোরআনে তো আল্লাহ এই রহমতের কথাও বলছে, আল্লাহ নাম তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ হচ্ছে রহমানির রহিম, আপনি আপনার বক্তব্য হয় নাই। তো পরে আমি না তো কিছু ভাইরা একটু রাগ করতে শুরু লাগলো, যে আপনি অন্য মসজিদে যাই তাম বললাম যে না অসুবিধা নেই থাক আলহামদুলিল্লাহ, উনি বলছে বলো সমস্যা নাই। তারপর উনি বললাম যে এটা তো আসলে রিমাইন্ডার ছিল যে শিরক সম্পর্কে বলতেছি তো ভয় দেখাবো না, তো রসুল আহমদ শিরক সম্পর্কে বলে নাই, তো আর সব নবীদের তো মিশনই ছিল এটা, তাগুতের অনুসরণ যেন না করে মানুষজন, শুধুমাত্র এক আল্লাহ অনুসরণ করতে হবে, শিরিক বাদ দিতে হবে, তাই না? শিরিক হচ্ছে সত্যি বড়ই গুণা, তো শিরিক যদি কি করে তাকে আল্লাহ মাফ করবে না। তো উনি বুঝে নেই না বুঝে বলছে, তা আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করেন, তা আমরা যেন সঠিক বুঝতে পারি আমরা। জি জি একটা কোশ্চেন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই ইনফরমেশন গুলি যে পাইতো এটা কি ওহি মাধ্যমে? অবশ্যই, নাকি কোন ওনার লোক পাঠায় দিয়ে গুপ্তচর এরকম কেউ আছে যে ওরা খবর না না এইগুলা কিছু কিছু আছে গুপ্তচরের মাধ্যমে, যে মানে ওরা যে আক্রমণ করবে এগুলো তো আসলে মুখে মুখে খবর ছড়া যেত, বেদুইনরা যা করতো তার পাশ দিয়ে আরেক গ্রুপ গেছে, কি ব্যাপার তোমরা কি করতেছো, যে আমরা মদিনা আক্রমণ করবো, তো এরা শুনছে ওই মুলুক মুখে ছড়া যেত। আর কিছু কিছু খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিতেন, আমরা আলোচনা করে সামনে দেখবেন যে বনু নাজির গোত্রে যখন রসুল গেছিলেন একবার, তো তারা রসুলকে হত্যার সিদ্ধান্ত নেয়, তিনি একটি তাদের সাথে কথা বলে যে তাদের কাছ থেকে কিছু টাকা আনতে গেছিলেন ওই যে দিয়াতের জন্য, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সামনে। তো তিনি তারা বলছে যে ঠিক আছে আমরা আনতেছি আপনি বসেন, তো তিনি একটি ওয়ালের সাথে হেলান দিয়ে বসছেন রসুল সাল্লাম হেলান দিয়ে বসছেন, তখন তারা ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিল যে কে আসছে যে মোহাম্মদকে হত্যা করার জন্য ওয়ালের উপর থেকে একটি পাথর তার মাথার উপর ফেলবে, তো একজন দাঁড়িয়ে গেল, সে গিয়ে ওই পাথর নিয়ে রেডি হয়ে গেল, সে ওয়ালের উপর থেকে রসুলের মাথায় পাথর ফেলবে। তো আল্লাহ সুবহানাহু এটি জানিয়ে দিলেন জিব্রাইলের মাধ্যমে, রসুলকে যখন এটি জানিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু তিনি জিব্রাইলের মাধ্যমে খবর প্রাপ্ত হয়ে তিনি মদিনাতে চলে আসলেন, এখান থেকে বসা থেকে চলে আসলেন, তার সাথে ছিলেন আবু বকর ওমর আলী এবং অন্যান্য কিছু সাহাবিরা, তারা না খুঁজে পেয়ে পরে ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কই গেলেন, আমরা খুঁজে তো তিনি বললেন যে আমাকে জিব্রাইল জানিয়ে দিয়েছিল, তারা আমাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল পরিকল্পনা করতেছিল। তো যেমন এইটা জিব্রাইল তাকে জানিয়ে দিয়েছেন, ওইগুলা কোনো কোনো সংবাদ আসে আল্লাহ সুবহানাহু তাকে জানিয়ে দেন যেগুলা মানুষ জানা সম্ভব না, আবার কোনো কোনো সংবাদ লোকমুখে জানা যায়, বেদুইনদের ব্যাপার তো তারা অত রাগ ডাক করে না। যেমন মক্কা অভিযানের যখন সিদ্ধান্ত নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের, তিনি ওই এক সাহাবি করছিলেন কি চিঠি লিখে মদিনাতে মক্কাতে পাঠিয়ে দিয়েছিলেন ওদের সতর্ক করার জন্য,
তাই না? তো এই খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। তো এইটা কোনো দূত মারফত জানায়নি, কি জিব্রাইলের মাধ্যমে জানছেন। তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানাইছেন, কোনো সময় লোকমুখে তিনি জানছেন, কোনো সময় বিভিন্ন তার গোয়েন্দারা ছিল। যেমন আমরা আগে আলোচনা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রে গোয়েন্দাদেরকে পাঠাতেন, গুপ্তচর, রাষ্ট্রীয়ভাবে গুপ্তচর দিয়ে তাহলে এলাউড আছে, তাই না? গোয়েন্দাগিরি এলাউড আছে রাষ্ট্রীয়ভাবে, যে না গোয়েন্দা ছিল, রাসূল সাল্লাম গোয়েন্দা ছিল। তো আবার পরে ছিল ওই রাজির ঘটনা। রাজি মানে চতুর্থ হিজরির সফর মাসে আজাল এবং কারাহ গোত্রের কয়েকজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করে যে তাদের মধ্যে কিছু কিছু ইসলামের চর্চা রয়েছে, কাজী কোরআন এবং দীন শিক্ষা জানার জন্য তাদের সঙ্গে কয়েকজন সাহাবিকে পাঠালে ভালো হয়। তো তারা এসে বলল, ইয়া রাসূল, আমাদের মধ্যে কিছু ইসলামের চর্চা আছে, আমাদের কিছু হেল্প লাগবে, কিছু টিচার লাগবে আমাদের। তো ভালো, তো টিচার লাগবে, দীন শিখতে চায়, কেন পাঠাবে, তাই না? আমাদেরকে এসে যদি বলে এখানে যে ভাই আমাদের এখানে কিছু লোক লাগবে কিছু শেখানোর জন্য, আমরা পাঠাবো না, আমাদের যারা জানে আমরা পাঠাবো না, পাঠাবো। তো রাসূল পাঠাইছেন সাহাবিদেরকে। সেই মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসবিদ ইবনে ইসহাকের মতে 6 জন এবং সহিহ বুখারী বর্ণনা মতে 10 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে তাদের সঙ্গে প্রেরণ করেন। ইবনে ইসহাকের মতে মারসাদ বিন আবু মারসাদ গানাবিকে এবং সহিহ বুখারীর বর্ণনা মতে আসিম বিন সাবিতকে দলের নেতৃত্বে প্রদান করা হয়। মানে 10 জন সাহাবি বুখারীর বর্ণনা আসছে, আবার ইবনে ইসহাকের বর্ণনা আসছে 6 জন। ইবনে ইসহাক কে? না, বুখারী তো ইমাম বুখারীর বর্ণনা বইতে না। ইবনে ইসহাক কে? ইবনে ইসহাক হচ্ছেন প্রথম দিকের, একদম বুখারী, ইমাম বুখারী তো পরে, অনেক পরে আসছেন। ইবনে ইসহাক হচ্ছেন প্রথম দিকের ইতিহাসবিদ, একদম প্রথম দিকের। তিনি হচ্ছেন সিরাতের জন্য তাকে বলা হয়, ওই তিনি সিরার প্রথম লেখক, প্রথম দিকে লেখক, লেখছেন তো অনেকই প্রথম দিকে, কিন্তু ইবনে ইসহাকের চ্যাপ্টার ওইটা ছিল, লেখাটা ছিল সব থেকে বড় এবং সব থেকে বিশদ। ইবনে ইসহাককে পরবর্তীতে ছোট করে ওই সিরাত ইবনে হিসাম লেখা হয়। সিরাত ইবনে হিসাম রাহিমাউল্লাহ তিনি ইবনে ইসহাক থেকে ছোট করে নিয়ে, মানে ইবনে ইসহাকের ছোট রূপ হচ্ছে সিরাত ইবনে হিসাম। ওয়ালাইকুম আসসালাম। ইবনে ইসহাকের বইয়ের মধ্যে অনেক ডিটেলস আছে, মানে ইবনে ইসহাকের বর্ণনার মধ্যে অনেক ডিটেলস আছে, সব কিছু আছে, সত্য মিথ্যা বানোয়াট ভুয়া সব কিছু আছে সিরাতের, সিরাতের ব্যাপারে, রাসূলের জীবনী ব্যাপারে। কিন্তু ইবনে ইসহাককে আসলে সবাই গ্রহণ করতে পারে না, কেন? কারণ ওটার মধ্যে অনেক বর্ণনা। তিনি বল করছেন কি, তার প্রিন্সিপাল ছিল তিনি যা শুনবেন তা লিখবেন রাসূলের ব্যাপারে, মানে কোনো ইনফরমেশন যেন মিস না হয়। তো তিনি যা শুনছেন তাই লিখছেন, তিনি ভেরিফাই করেননি, যাচাই বাছাই করেননি। তো এই জন্য তার লেখাগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো সত্য, অনেক কিছু আছে মিথ্যা, অনেক কিছু আছে মিক্সা, মানে তিনি যা শুনছেন তা লিখছেন, তিনি চাইছেন যে সব কিছু রেকর্ড করা হোক। এবং ইবনে ইসহাককে পরবর্তীতে আমরা আসলে প্রথম দিকে আলোচনা করছিলাম এগুলা, ইবনে ইসহাককে তাহকিক করছিলেন বা সংক্ষিপ্ত করছিলেন কিছুটা ইবনে হিসাম রাহিমাহুল্লাহ। তো ইবনে হিসাম পাওয়া যায় বাজারে এখনো, অরিজিনাল ইবনে হিসাম এখনো পাওয়া যায়, আর ইবনে ইসহাক ইসহাকের বই আর এখন আর পাওয়া যায় না, ওই সিরাতটা পাওয়া যায় না। তবে সিরাত ইবনে হিসাম যেটা আছে ওইটা আসলে ইবনে ইসহাক, ইবনে ইসহাকেরই সংক্ষিপ্ত রূপ। পরবর্তীতে আলহামদুলিল্লাহ অনেকে তাহকিক করছেন, যেমন এই বই আমরা পড়তেছি যেটা, এটার মধ্যে অনেকগুলো বর্ণনা যেগুলো দঈফ দুর্বল, তো আবার এটাকে তাহকিক করছেন অনেকে। যেমন আমাদের বাংলাদেশে যে আমাদের আসাদুল্লাহ গালিব স্যারের যে বইটা সিরাতুর রাসুল, এটা হচ্ছে একদম আলহামদুলিল্লাহ গোল্ড স্ট্যান্ডার্ড। অনেক কম ইনফরমেশন, উনি কোনো দুর্বল বর্ণনা আনেননি, এই জন্য ইনফরমেশন অনেক কম, কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ সুন্দর, একদম পুরা পারফেক্ট। তো এইভাবে সবাই খেদমত করছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক খেদমত করছে আলহামদুলিল্লাহ। তো আমরা বুখারী বর্ণনা গ্রহণ করবো, আমরা যখনই বুখারী বর্ণনা থাকবে অন্য কোনো বর্ণনার এগেনস্টে বা কম্পেয়ারে তাহলে বুখারী বর্ণনা আমরা নিব, কেন? আর বুখারী তো তাহকিক করা, বুখারী তো হচ্ছে সহিহ আইন, সহি যেটা কোরআনের পরে এর থেকে সহি আর কোনো বই নাই বুখারী মুসলিমের থেকে, তাই না? নাম সবাই নাম দিচ্ছে সহিহ আইন, পুরা উম্মতের মানে একমত যে সহিহ আইন, দুইটা সহি গ্রন্থ। তো বুখারী বর্ণনা আছে 10 জন। তো তারা যখন এই দল যখন 10 জনের 10 জন রাবেক এবং জেদ্দার মধ্যবর্তী স্থানে হুজাইল গোত্রের রাজি নামক ঝর্ণার নিকট পৌঁছেন, তখন আজাল এবং কারাহ উল্লেখিত ব্যক্তিবর্গ হুজাইল গোত্রের শাখা বনু লাহিয়ানকে তাদের উপর আক্রমণ চালানোর জন্য লেলিয়ে দেয়, মানে তারা আক্রমণ চালায় এদের উপর, এই 10 জনের উপর। এই গোত্রের 100 তীরন্দাজ তাদের অনুসন্ধান করতে থাকে, পদচিহ্ন অনুসরণ করতে গিয়ে তাদের নাগালের মধ্যে পেয়ে যায়, তারা তাদের সাথে যুদ্ধ করা শুরু করে দেয়। সাহাবিগণ একটি পাহাড়ে চড়ে আশ্রয় গ্রহণ করেন, এ অবস্থায় বনু লাহিয়ান তাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলার পর বলতে থাকে, তোমাদের সঙ্গে এ মর্মে আমরা ওয়াদাবদ্ধ হলাম, তোমরা যদি নিচে নেমে আসো তাহলে তোমার আমরা কাউকে হত্যা করবো না। তো তারা কি বললো, তোমরা যদি নিচে নেমে আসো তোমাদের হত্যা করবো না, আসলে তো মিথ্যা বলতেছিল। তাদের যে নেতা ছিলেন আসিম, তিনি বলেন যে না আমরা একমত না,
এবং তারা নিচে নেমে আসতে অস্বীকার করলেন এবং তারা যুদ্ধ করতে রাজি মানে প্রস্তুতি নিলেন। তো 100 তীরন্দাজের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন 10 জন লোক? তারা তো আবার যোদ্ধা না, তারা যাচ্ছেন শেখানোর জন্য, তারা টিচার। তো টিচাররা কেউ যোদ্ধা হয়? তো তারা তো যোদ্ধা না, তারা পরাজিত হন, এই সবাইকে হত্যা করে এরা, কয়েকজন, দুইজন তিনজনকে ছাড়া। তো শত্রুপক্ষের অবিরাম তীর বর্ষণের ফলে 7 জন শাহাদাত বরণ করেন, জীবিত রইলেন 3 জন। তারা হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু, জায়েদ বিন দাসিন এবং আরো 1 জন। আবারও বনু লাখিয়ান তাদের ওয়াদা পূর্ণ করতে করলে তারা নিচে নেমে আসতো। যখন 3 জন থাকলো তো তারা বললো যে আবার সুযোগ দিন, অথবা যদি নিচে নেমে আসো তোমাদেরকে আমরা ছেড়ে দেবো। তো 3 জন দেখলেন তো আর তো লোক নাই, আমরা কি করবো, তো তারা নিচে নেমে আসলেন। কিন্তু নাগালের মধ্যে পেয়ে তারা আবার ওয়াদা ভঙ্গ করে এদেরকে ধনুকে ছিলা দ্বারা বেঁধে ফেলে, তাদেরকে বন্দী করে ফেলে। তো অঙ্গীকার ভঙ্গের প্রসঙ্গ উল্লেখ করে তৃতীয় সাহাবী তাদের সঙ্গে যেতে অস্বীকার করেন। তারা তাকে জোর করে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু না পেরে তাকে শেষ পর্যন্ত হত্যা করে। তো শেষমেশ 2 জন সাহাবি থাকে, তা একজন হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আর একজন জায়েদ বিন দাসিন্না। এদেরকে এরা মক্কায় নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। তো মক্কা লোকরা তো এদের উপর খুব খেপা, কারণ তারা বদরে যুদ্ধ করছে, উহুদে যুদ্ধ করছে মুশরিকদের বিরুদ্ধে, বদরে তাদের লোক হত্যা করছে, নেতাদের হত্যা করছে, উহুদে তারা যুদ্ধ করছে, তাদের লোক হত্যা করছে। তো এদের উপর তো মক্কাবাসীরা খেপা। এই 2 জনকে সাহাবিদেরকে নিয়ে তারা মক্কা বিক্রি করে দেয়। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিছুদিন যাবৎ বন্দী অবস্থায় মক্কাবাসীদের নিকটে ছিলেন, তাকে কিছুদিন বন্দী রাখছিল তারা, খুবাইব রাদিয়াল্লাহু আনহু। অতঃপর মক্কাবাসীগণ তাকে হত্যা করার উদ্দেশ্যে হারামের বাইরে, হারাম শরীফের বাইরে তানাইমে নিয়ে যায়, তানাইম এলাকায় নিয়ে যায়। তানাইম এলাকার নাম কি শুনছেন? শুনছেন? হ্যাঁ, মসজিদ তানাইম, নাম করা মসজিদ, তাই না? এটার নাম কি আয়সা মসজিদ? আয়সা মসজিদ মানে কি 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 করো এখান থেকে? উমরার জন্য এহরাম বাঁধা হয়। কারা এহরাম বাঁধে? মক্কাবাসী, যারা মক্কাবাসী যদি কেউ উমরা করতে চায় কোন জায়গা থেকে এহরাম বাঁধে? আয়সা মসজিদ থেকে, বা মসজিদ তানাইম। তানিম হচ্ছে হারাম বা সীমানার বাউন্ডারি একদিকে আর কি, এক সাইড একদিকে হারামের বাউন্ডারি যেটা আছে তার একদিকে হচ্ছে তানাইম, আর একদিকে কি কে জানেন বাউন্ডারি, হারামের বাউন্ডারি একদিকে হচ্ছে তানাইম মানে আয়সা মসজিদ যেটা, ওইটা আর একদিকে হচ্ছে আরাফার মাঠ, মুজদালিফা হারামের মধ্যে পড়ছে। তো এই জন্য আরাফার মাঠ হচ্ছে একদম হারাম সীমানার ঠিক বাইরে। আবার ওই যে আরাফাতে যেটা মসজিদ আছে, কি নাম মসজিদের? আরাফার মাঠে মসজিদের নাম কি কে জানেন? মসজিদ নামিরা, মসজিদ নামিরা। তো মসজিদ নামিরার কিছু অংশ পড়ছে আরাফাতের মধ্যে, কিছু অংশ পড়ছে মুজদালিফার মধ্যে। তাহলে বোঝা গেল মসজিদ নামিরাতে যদি কেউ যায়, গিয়ে এসে হজের সময় তো আরাফাতে যাওয়া জরুরি, তাই না? রসুলাম বর্ণনা বলছে আরাফাতি হচ্ছে হজ, হজের রুকনের মধ্যে সব থেকে বড় রুকন কি? অমর, বেস্ট আরকান অফ হজ, গোয়িং টু আরাফা, স্টেইং ইন আরাফা। সো কেউ যদি আর শুধুমাত্র কেউ যদি আরাফাতে না যায় তার হজ হবে না? বাতিল। আর এক হাদিসে রাসূল বলেছেন আরাফাতই হচ্ছে হজ। পুরাতনটা, হ্যাঁ, এক্সটেনশন করছে ওইদিকে আসছে। তখন যদি কেউ, অনেকে আবার হজের খুতবা শুনতে যায়, শুনতে চায়, তো আগে থেকে গিয়ে নামিরা মসজিদে চলেন, বসে গেল। তো নামিরা মসজিদে আপনি যেখানে বসলেন ওটা হয়তো হারাম সীমানার ভিতরে, তাহলে আপনাকে হারামের বাইরে যেতে হবে, আরাফাতে যেতে হবে। আপনি আরাফাত সীমান্ত বাউন্ডারিতে ঢুকতে পারলেন না, তাহলে আপনি না জানার কারণে আপনার হজটা হলো না। যে জন্য মেক্সিকো হজে যারা যাবেন, মেক্সিকো করতে হবে আরাফাতে যেন ঢুকেন, আরাফার বাউন্ডারির ভিতরে যেন ঢুকেন। সব জায়গায় লেখা আছে আরাফা স্টার্টস হিয়ার, আবার ওদিক থেকে গেলে উল্টা দিক থেকে লেখা আছে আরাফা এন্ডস হিয়ার। ওই তো ওইটাই মসজিদ, মসজিদ নামিরা দুটাকে এক্সটেনশন করছে। তো কিছু অংশ চলে আসছে, ধরুন একদম ছিল বাউন্ডারিতে ছিল, এখন এক্সটেনশন করার কারণে এদিকেও বাড়ছে, এদিকেও বাড়ছে, তাই না? তো কিছু অংশ হারামের ভিতরে, কিছু অংশ আরাফাত ময়দানের ভিতরে। ওটার মধ্যে তো খুতবা হয়, এই জন্য আপনাকে সতর্ক হতে হবে। অন্তত সে জন্য খুতবা শোনার পরও বাকি সময়টা জন্য, সে খুতবা কখন হয়? জোহরের সময়, তাই না? তো এরপরে জন্য সে এখান থেকে বের হয়ে গিয়ে আরাফার বাউন্ডারির ভিতরে যায়, তাই না? কারণ সন্ধ্যার মধ্যে সে যদি আরাফার ভিতর দিয়ে অন্তত হেঁটেও যায় তাহলে তার হজ হয়ে যাবে। তো এই জন্য আবার অনেকে যদি কেউ করে সারাদিন আমি এখানে বসে থাকলাম, মসজিদে ঢুকছি ঢুকছি থাক, বাইরে যে গরম 110 ডিগ্রি 20 ডিগ্রি গরম, বাইরে গিয়ে লাভ আছে, থাকি এখানে বসে, সুযোগ পাইছি বসি। তো এই সুযোগের অপেক্ষা করতে, সুযোগ নিলে তো আপনি বিপদে পড়লেন। তো এই জন্য আরাফাতের ময়দানে ঢুকতে হবে, যেটা বলতেছিলাম। আচ্ছা, আরেকদিকে কি? একদিকে তামিম, একদিকে আরাফা, আরেকদিকে
আর দুইটা বন্ধরি আছে, এটা হচ্ছে হারামের বন্ধরি। জিয়ারানা নাম শুনছেন? জিয়ারানা, জিয়ারানা একদিকে, আরেকদিকে খুব নাম করে একটা জায়গা হুদাইবিয়া। হুদাইবিয়া, হুদাইবিয়া হচ্ছে আরেকদিকে। তাহলে চারটা হারামের বন্ধরি হচ্ছে এটা। হারামের বন্ধরি মানে কি? এই পুরো বন্ধরির ভিতরের অংশটা হচ্ছে হারাম। এখানে যে জায়গায় নামাজ পড়ো 1,00,000 গুণ বেশি, তাই না? আবার মসজিদ নববীর ব্যাপারটা ভিন্ন। মসজিদ নববীর হচ্ছে মসজিদের ভিতরে নামাজ পড়তে হবে। মসজিদের ভিতরে যারা নামাজ পড়বে তারা 1,000 গুণ সব, মানে 1,000 × 1,000। হ্যাঁ, ও তো হারামের বাউন্ডারির ভিতরে। হারাম বাউন্ডারির ভিতরে আপনি যেখানেই পড়েন 1,00,000 গুণ, 100,000 times। আর মসজিদ নববীর, মসজিদের ভিতরে যদি আবার কেউ যদি ধরেন জুমার সময়, জুমার সময় তো মসজিদ নববীতে জামাত অনেক দূর যায়, তাহলে ইনশাল্লাহ আল্লাহ এটা তো সহজ করে দিবেন, কারণ এটা তো জামাতের অংশ, ওই জামাতের অংশ, মসজিদ নববীর জামাতের অংশ। তো এইটা ইনশাল্লাহ হবে। তো আমরা যখন মসজিদ নববীতে যাবো চেষ্টা করবো যেন আমরা মসজিদের ভিতরে নামাজ পড়তে পারি, অন্তত মসজিদের বাউন্ডারির ভিতরে যেন নামাজ পড়তে পারি। মুজদালিফা হারামের ভিতরে জি, মসজিদ নববীর, হ্যাঁ হ্যাঁ, ওই তো হারামের ভিতরে, মসজিদের নববীর বাউন্ডারি তো জি। তো আমরা যারা মক্কা মদিনায় যাই আমি চেষ্টা করবো যেন আগে থাকতে মসজিদের ভিতরে যেন যেতে পারি। অনেকে করে কি মক্কা মদিনায় গিয়ে ঘুমায়, আসেন কত মানুষ মক্কা মদিনায় ওমরা করতে যায়, হোটেলে মক্কাতে মাত্র একবার ও দুবার গেছে, বাকি পুরাটা নামাজ হোটেলে পড়ে। তো মক্কাতে যাওয়ার পরে আপনি কেন হোটেল নামাজ পড়বেন? বড়দিনে 3 দিন বা 4 দিন থাকে মানুষ মক্কাতে, পরে আবার মদিনাতে যায়, তাই না? পাইলো, কিন্তু একটা মনের একটা আকাঙ্ক্ষা আছে যে আমি হারামের ভিতরে গিয়ে নামাজ পড়বো। তো মক্কা মদিনাতে যারাই যাবেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন, চেষ্টা করে যেন মসজিদের ভিতরে নামাজ পড়া যায়। জামাতের সাথে তো আলাদা 27 গুণ, ওইটার হিসাব আলাদা, তাহলে 27 লক্ষ আল্লাহ ছেড়ে তো দিতে পারে, আল্লাহ তো কমতি নাই, আল্লাহ ছেড়ে তো, আল্লাহ তো বিঘায়ের হিসাব আরো বেশি দিতে পারে না। না, হারামের বাউন্ডারির ভিতরে যদি কেউ এক নামাজ পড়ে, ধরুন 2 রাকাত নামাজ পড়লাম, তাহলে 2 লক্ষ নামাজের সওয়াব পাবেন, তাই না? আর সেটা যদি জামাতের সাথে হয় আরো আল্লাহ বাড়িয়ে দিবে, 27 গুণ বাড়িয়ে দিতে পারেন। আবার আল্লাহ চাইলে যে কোনো ভালো কাজকে আল্লাহ 10 গুণ করে দেন, তাই না? না, প্রত্যেক নামাজে, প্রত্যেক নামাজে তো আপনি রাকাত তো না, 1 রাকাত তো আমার নাজ না, মজ নাই, 1 রাকাত কেন উপর 1 রাকাত পড়লাম 1 লক্ষ হয়ে গেছে বাইরে চলে যায় না। প্রত্যেক নামাজে, প্রত্যেক নামাজ চার পরে প্রত্যেক নামাজ 1 লক্ষ গুণ বেশি হবে। ওইটা মানে বলে আর কি, রাকাতে 1 লাখ মানে বুঝায় যে রাকাত তো আর কি 1 রাকাত পড়ে না, যারাই পড়ে 2 রাকাত তো পড়ে, তাই না? মানে প্রত্যেক নামাজে 1 লক্ষ গুণ বেশি সব। এটা অনেকে বলছে হবে, কিন্তু সহি মত হচ্ছে এটা ঠিক না একদম। যদি কি মানে ধরেন কোনো কারণে ওখানে গেছে, তার এহরামটা ভেঙে গেছে কোনো কারণে, যদি তাও কিছু উলামা এলাও করছে, কিন্তু ওইটা ঠিক না, ওইটা আমরা করবো না, আমাদের জন্য ওইটা না। যদিও কিছু কিছু উলামা এলাও করছে, মানুষের জন্য সহজ করার জন্য এলাও করছে, আল্লাহ ভালো, আমরা এটা করবো না, আমরা যেটা উত্তম ওইটা নিব। আপনি তায়েফে যাবেন, তায়েফ খুব সুন্দর জায়গা, আপনি তায়েফ দেখতে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত স্মৃতি আছে তায়েফে, সাহাবিদের কবরস্থান আছে, মসজিদ আছে, তায়েফে যাবেন, তায়েফ ঘুরে আসবেন, কত সুন্দর জায়গা তায়েফ, ঘোরাও হইলো, দেখাও হইলো জি। আপনি যদি ফজর পড়ে যান, জোহরের মধ্যে এসে ওমরা শেষ করতে পারবেন একবারে, ইজি। তারপর তায়েফে যাব, বা আরো মক্কা থেকে তো 80 কিলোমিটার দূরে তায়েফ, 80-85, আবার জেদ্দার দিকে গেলে 90-95 কিলোমিটার দূরে একটা আছে, ইয়ালামলাম না, আর কোনটা আছে, একটা মিকাত আছে, মিকাতে বাইরে যাবেন, মিকাতে বাইরে গিয়ে আবার এসে ওমরা করতে পারেন। আমরা বারবার যে আয়শা মসজিদ যাবো আবার এসে ওমরা করবো, এটা ঠিক না, আমরা এটা করবো না ইনশাল্লাহ। কোনো সাহাবি করেননি, রাসূল সাল্লাল্লাহু করেননি, কোনো সাহাবি করেননি, তার সঙ্গে বিদায় হজের সময় ছিলেন 1,24,000 সাহাবি, বিদায় হজের সময় তো কোনো সাহাবি করেননি, শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এলাও করছিলেন রাসূল সাল্লাল্লাহু যে তার অসুস্থতা ছিল এবং তার আফসোস করতেছিলেন, বলে যে ঠিক আছে তুমি হারামের বাইরে গিয়ে এসে ওমরা করো, আবার ওমরা করো। তো তার সাথে পাঠিয়েছেন তার ভাই আব্দুর রহমানকে, বলছেন যে আব্দুর রহমান তোমার বোনকে নিয়ে যাও, আব্দুর রহমান নিজেও তো ওমরা করেন না এখান থেকে, তাহলে যদি এলাও থাকতো, এলাউড থাকতো, তাহলে আব্দুর রহমান তো করতেন, তা আব্দুর রহমানই করেননি, তার বোনকে নিয়ে গেছেন, বোন নিয়ে করছে, তিনি তো করেননি, করছেন বলতে প্রমাণ নাই, দলিল নাই জি। ওই জন্য বললাম যে যদি কোনো কারণ, কোনো আমল যদি করতে হয়,
কিছু মানুষ প্রতিদিন তিনটা চারটা করতেছে, একদম যায় আবার আসে, যায় আবার আসে, যায় আবার আসে, আবার অনেক তোয়াফ করেন বেশি বেশি। তোয়াফ হচ্ছে এমন ইবাদত যেটা পৃথিবীতে কোনো জায়গায় পাবেন না। দশটা করে নেকি লেখা হয় প্রত্যেক স্টেপে স্টেপে। আর তওয়াফ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আর কোথাও নাই পৃথিবীতে, কোথাও করা যাবে না। কেউ যদি চায় যে মক্কাতে দুই রাকাত নামাজ পড়ছে তার লক্ষ্য গুণ হয়ে গেছে, সে আসার পরে সে কিন্তু নামাজ পড়তে পারে, হয়তো 1 লক্ষ গুণ নাম পাবে না, কিন্তু সে নামাজটা পড়তে পারে। তাওয়াফ আর কোথাও পাওয়া যাবে না। মক্কাতে গেলে বেশি বেশি তাওয়াফ করতে হবে, ওই ইবাদতটা কোথাও পাওয়া যাবে না। জি, আর আপনি মা বাপের জন্য আপনি এটা করবেন, আপনি দোয়া করেন তাদের জন্য, দোয়ার থেকে আপনি যদি দোয়া করেন যে আল্লাহ আব্বাকে আম্মাকে মাফ করে দেন, আল্লাহ যদি মাফ করে দেয় তাকে, তাহলে আর তার কিছু লাগবো, তার তার কিছু লাগবো না। আর ওই সমস্ত জায়গায় দোয়া করলে জায়গা না, তোয়াফ করে সাই করা লাগবে না, তোয়াফের সাথে সাই সম্পর্ক নাই। সাই হচ্ছে, সাই হচ্ছে মাত্র ওই হজের সময়, উমরার সময়, উমরার সময় একবার। আর হজের সময় হচ্ছে, হজের সময় তো প্রথমে উমরা করা লাগে তাই না, যারা মক্কাতে ঢুকে সবাই উমরা করে, ওই উমরার সময় একবার, আর হজের পরে একবার, হজের পরে একবার তাই না। ওই যখন তাওয়াফে না বিদায় হজে না, তাওয়াফে জিয়ারা যেটা বলে, জামারা শেষ করে চুল কাটার পরে যখন আপনি মক্কাতে আসবেন রেগুলার কাপড় পরে, এহরাম অবস্থায় না, রেগুলার কাপড় পরে। এহরাম অবস্থায় সাইতে যদি কখনো কাউকে দেখেন সেটা হচ্ছে উমরা। এহরাম অবস্থায় সাইতে যারাই করতে সবাই উমরা করতেছে, এহরাম ছাড়া সাইতে যারা আছে সবাই হজের তা সাই করতেছে, হজের সাই। আবার যারা তিন ধরনের হজ আছে না, জি উমরা হবে না, আমি বলছি যারা এহরাম অবস্থায় সাহি করতেছে তারা সবাই উমরা, উমরাকারী। আর যারা রেগুলার কাপড়ে সাহি করতেছে এটা শুধুমাত্র হজের সময় পাবেন। তো হজ ছাড়া যদি কেউ, হজের সময় সিজন ছাড়া যদি কাউকে দেখেন যে রেগুলার কাপড় পরে সাহি করতেছে, তার মানে সে ভুল করতেছে, তার সাহি নাই তো, সে তো নফল সাহি করতেছে, তাই না, নফল সাহি তো নাই, তখন সাহি করবে। জি, তখন তাহলে উমরার সময় সাহি করবে এক, আর দুই নম্বর হচ্ছে হজের সময় যদি হজ্জে আমরা কি করি, হজ্জে তামাত্তু, তাহলে আমরা ওই তাওয়াফে জিয়ারা যেটা করব ওই তাওয়াফের পরে আমরা সাই করব তাই না। আর যারা হজ্জে কিরান বা হজ্জে ইফরাদ করে তারা সাই একবার করলে হয়, যদি তারা উমরার সময় সাই করে পরে আর সাই না করলে হবে তাদেরকে, অথবা তারা উমরার সময় যদি সাইটা রেখে দেয় তাহলে তারা হজের পরে মানে হজের সময় সাই করবে, তাদের এক সাই একবার। আর যারা দুই রাকাত সালাত, তাও এটাও সুন্নত, তাও প্রতিবার যখন তাওয়াফ করবেন আপনি হাজিরা সাদ থেকে শুরু করবেন, হাজিরা সাদ এসে শেষ করবেন, সাত নম্বরটা শেষ করার পরে আপনি মাকাম ইব্রাহিম পিছনে দীর্ঘ সালাত পড়বেন, বাস এই এই হচ্ছে তাওয়াফের নিয়ম। রেগুলার নফল তাওয়াফ যেটা ওইটা হচ্ছে তাওয়াফের নিয়ম। ইনশাআল্লাহ আজকে আমরা আগামী সময় এসে আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা এখানে যেতে পারি, আমরা যেন এখানে গিয়ে বেশি বেশি আল্লাহ তাওয়াফ করতে পারি, যেন বেশি বেশি আমরা আল্লাহর ইবাদত করতে পারি এবং সুন্নত ভিত্তিক ইবাদত যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, যেসব বাইরে গেছেন যাচ্ছেন যাবেন সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। কিছু ভাই অনেকবার গেছেন, আপনার দোয়া করবেন অন্যদের জন্য, যারা এখনো যায় নাই তারা যেন যেতে পারে, আল্লাহ তারা যেন আল্লাহর পদক্ষিণ করতে পারে, তাওয়াফ করতে পারে, আল্লাহ যেন তৌফিক দেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।